এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী আর তোমাদের সাথে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু হেয়ার কেয়ার টিপস শেয়ার করব। তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, আজকে আমি যে টিপসগুলো তোমাদের বলবো এগুলো ফলো করলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে এবং তোমাদের চুল পড়াও কিন্তু অনেক কমবে। তো প্রথমে আমি বলে রাখি, আমি হেয়ার ফলের জন্য কিছু টিপস দেব। প্রথমে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে হেয়ার ফল হওয়াটা কিন্তু খুবই কমন ব্যাপার আর এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার। হেয়ার ফল আমাদের সবার হয়, কারোর কম কারোর বেশি, অ্যান্ড ডেলি হেয়ার ফল হওয়াটা এটা খুবই কমন ব্যাপার, এটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কিছু নেই। কিন্তু যদি তোমরা দেখো যে তোমাদের ন্যাচারাল যে হেয়ার ফলটা হয় সেটার থেকে একটু বেশি হেয়ার ফল হচ্ছে, তখন কিন্তু তোমাদের উচিত তোমাদের চুলের যত্ন নেওয়া। তো সবার প্রথমে আমি বলি যে ডেলি এক্সারসাইজ করা কিন্তু খুবই দরকার, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো হয়। কিন্তু হেয়ার ফল কমানোর জন্যও কিন্তু পার্টিকুলার কিছু এক্সারসাইজ থাকে, যেগুলো যদি আমরা ডেলি করতে পারি তাহলে দেখবে আমাদের চুল গ্রো করবে, প্লাস আমাদের হেয়ার ফলটাও কিন্তু কমে যাবে। আমি স্ক্রিনে তোমাদের কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, এই এক্সারসাইজগুলো যদি তোমরা করো এগুলো কিন্তু তোমাদের হেয়ার ফল রিডিউস করতে অনেক হেল্প করবে অ্যান্ড নতুন হেয়ার গ্রো করতেও কিন্তু সাহায্য করবে। হেয়ার ফল কিন্তু আমাদের অনেক রকমের রিজনে হতে পারে, কারোর কোনো হরমোনের কারণে হতে পারে, কারোর কোনো ডিজিজ থাকতে পারে যার জন্য হেয়ার ফল হতে পারে, বা আমরা যদি কেউ অতিরিক্ত হিট প্রোডাক্ট ইউজ করি সেই জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে, বা আমরা যদি চুলে অতিরিক্ত কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি সেই জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে। চুলে ঠিকঠাক প্রোডাক্ট না ইউজ করলে কিন্তু আমাদের সেখানে হেয়ার ফল হতে পারে, অ্যান্ড আনহেলদি ডায়েট যদি আমরা ফলো করি তার জন্যও কিন্তু হেয়ার ফল হতে পারে। তো এটার হেয়ার ফলের কিন্তু বিভিন্ন রিজন হতে পারে, সেটা তোমাদের আগে দেখতে হবে যে তোমাদের হেয়ার ফলটা কিসের জন্য হচ্ছে। তো সবার প্রথমে আমি বলি যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 2 থেকে 3 মাস পর পর আমাদের চুলটা কিন্তু ট্রিম করা উচিত, যার যেমনই লেন্থ থাকুক না কেন। আমরা কিন্তু বাড়িতেই আমাদের নিজেদের হেয়ার ট্রিম করতে পারি, তোমরা ইউটিউবে এরকম অনেক ভিডিওস দেখতে পাবে যেখানে দেখতে পাবে তোমরা বাড়িতে কিভাবে খুব সহজে নিজের হেয়ার নিজে ট্রিম করতে পারছ। তো 2 মাস না হলেও 3 মাস পর পর কিন্তু আমাদের হেয়ার ট্রিম করাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের যে স্প্লিট এন্ডসগুলো থাকে এইগুলো যাতে গ্রো না হয়, তার জন্য কিন্তু আমাদের হেয়ার কিন্তু 2 থেকে 3 মাসের পর পর অল্প অল্প করে ট্রিম করতে হবে। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেয়ার অয়েলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অয়েল ম্যাসাজ করা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ভালো, আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সপ্তাহে আমরা 2 থেকে 3 বার কিন্তু শ্যাম্পু করতে হবে। 2 বার শ্যাম্পু করাটা ইজ নর্মাল, বাট যাদের খুব অয়েলি হেয়ার বা অয়েলি স্ক্যাল্প তারা কিন্তু 3 বার শ্যাম্পু করতে পারো। অ্যান্ড আমি অলওয়েজ সাজেস্ট করব যে যদি তোমাদের অয়েলি হেয়ার হয় তাহলে তোমরা যখন শ্যাম্পু করবে তার 2-3 ঘন্টা আগে ভালো করে ম্যাসাজ করে নেবে। যদি হট অয়েল ম্যাসাজ করতে পারো সেটা তো খুবই ভালো হয়, বা যদি এমনিও কোকোনাট অয়েল বা যেই অয়েল তোমরা ইউজ করো সেটা দিয়ে কিন্তু ম্যাসাজ করে নিও, বা তোমরা যদি কেউ ওভারনাইট রাখতে চাও আগের দিন রাত্রিবেলা এরকম ইউজ করে নেবে। ইউজ করে সারা মাথায় ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবে, ম্যাসাজ করার পর সারা রাত রেখে দেবে এন্ড পরের দিন সকালবেলায় শ্যাম্পু করে নেবে। এবার আর একটা কথা বলি অয়েলিংয়ের ব্যাপারে, সেটা হচ্ছে আমরা যখন আমাদের হেয়ার অয়েলিং করব তখন একটা জিনিস মনে রাখতে হবে, অয়েলিং করার পরে কখনো আমরা চুল কম করব না, সবসময় অয়েলিং করার আগে আমাদের হেয়ারটা কম করে নেব, দেন আমরা আমাদের অয়েলিংটা কমপ্লিট করব, তারপর চুলটাকে বেঁধে বা বিনুনি করে অনেক সময় যে যেরকমভাবে রাখো সেরকমভাবে রেখে কিন্তু আমরা শুয়ে পড়ব। তো কারণ একটা জিনিস দেখবে, যদি তোমরা এরকম করে থাকো যে হেয়ার অয়েলিং করার পর যদি কেউ কম করো দেখবে তাতে কিন্তু হেয়ার ফল হয়। তো সবসময় হেয়ার অয়েলিং করার আগে কিন্তু হেয়ারটাকে কম করবে। আর একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু কখনো ভেজা চুল কম করব না, যদি আমরা শ্যাম্পু করে উঠি তারপর কিন্তু আমাদের চুলটা অবভিয়াসলি ভেজা থাকে, আমরা চুলটাকে আগে ড্রাই হতে দেব তারপরে আমরা কম করব। যদি আমরা ভেজা চুল যদি কম করি তাহলে কিন্তু হেয়ার ফল হবে। তো এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু ভেজা চুল কখনো কম করব না, আমাদের চুলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা কম করব। আর একটা জিনিস যদি পারো তো করার চেষ্টা করবে, সেটা হচ্ছে যতটা সম্ভব আমাদের যে হিটিং প্রোডাক্টগুলো হয় লাইক হেয়ার ড্রায়ার হয়, স্ট্রেটনার হয়, কার্লার হয়, আরও অনেক কিছুই হয়, তো এইগুলো যতটা পসিবল কম ইউজ করার চেষ্টা করবে, আর যখনই পারবে যে ন্যাচারালি চুলটাকে শোকানোর চেষ্টা করবে। হেয়ার ড্রায়ার কিন্তু যতটা পসিবল হয় ততটা কিন্তু কম ইউজ করবে, যখন খুবই দরকার তখন ঠিক আছে ইউজ করো, আর অলওয়েজ যখন তোমরা স্ট্রেটনার বা হেয়ার কার্লার বা এরকম কিছু প্রোডাক্ট ইউজ করবে তখন কিন্তু হেয়ার প্রোটেক্ট একটা সিরাম তার আগে অ্যাপ্লাই করে নেবে, তারপর এইগুলো
ইউজ করবে। দেন আমাদের চুলের জন্য কিন্তু ঠিকঠাক শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখবে অনেকের হতে পারে যে ধরো একটা শ্যাম্পু তুমি ইউজ করছো, সেটা দু তিন মাস ইউজ করার পর তোমার কোনো প্রবলেম হয়নি, মানে কোনো এক্সট্রা হেয়ার ফলের বা কোনো কিছুর সমস্যা হয়নি, কিন্তু দেখছো কিছুদিন পর সেই শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু তোমার বেশি হেয়ার ফল হচ্ছে বা এরকম কিছু কিন্তু সমস্যা হতে পারে। তখন কি করবে, তোমরা কি করবে, কিছুদিন পর পর সেই শ্যাম্পুটা চেঞ্জ করার চেষ্টা করবে, অন্য কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করবে যেটা তোমার ঠিকঠাক মনে হয় যে সেটা তোমার চুলে স্যুট করবে। আর যখনই তোমরা চুল বাঁধবে, যে কোনোভাবেই চুল বাঁধো না কেন, সবসময় চেষ্টা করবে খুব টাইট করে চুল যাতে না বাঁধো, একটু লুজ করে বাঁধার চেষ্টা করবে বা নর্মাল যেটা ন্যাচারাল হয় সেরকমভাবে বাঁধার চেষ্টা করবে। খুব টাইট করে কোনো গার্ডার দিয়ে বা কোনো কিছু দিয়ে কিন্তু কখনোই চুল বাঁধবে না। আর মান্থে একবার কিন্তু আমাদের চুলে স্পা করাটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের চুল সফট থাকে প্লাস চুলটা হেলদি হয়। তো সবসময় পার্লারে গিয়ে স্পা করাটা সবার পক্ষে পসিবল হয় না, টাকারও একটা ব্যাপার থাকে, সময়েরও একটা ব্যাপার থাকে। তো তখন কি করতে হবে আমাদের, তাহলে কি আমরা চুলে স্পা করব না? অবভিয়াসলি না, আমরা তো স্পা করব, বাট তখন আমরা কি করব, আমরা বাড়ির জিনিসপত্র দিয়েও কিন্তু, বাড়ির হোমমেড রেমেডি দিয়েও কিন্তু আমরা খুব সহজে চুলে স্পা করতে পারবো। অ্যান্ড এটা কিন্তু খুবই হেল্পফুল, কারণ আমি জীবনে পার্লারে গিয়ে স্পা করিনি, বাট আমি বাড়িতে এই জিনিসগুলো প্রচুর ইউজ করেছি অ্যান্ড ইউজ করিও এখন। এটা কিন্তু খুবই হেল্পফুল, সেটা হচ্ছে তোমরা একটা হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারো, সেটা হচ্ছে ডিম, ডিমের যে সাদা অংশটা থাকে সেই ডিমের সাদা অংশটা নেবে, নেয়ার পর পাতিলেবু, পাতিলেবুর রস নেবে, পাতিলেবুর রস এবং যেই অয়েলটা তোমরা চুলের জন্য ইউজ করো সেই অয়েলটা ইউজ করবে, আর একটু হানি দেবে। এগুলো মিক্স করে চুলের জন্য একটা খুব ভালো একটা মাস্ক তৈরি হয়ে যাবে। এটা মাসে একবার তোমরা করতে পারো, সারা চুলে ভালো করে লাগিয়ে নিয়ে এক ঘন্টা দু ঘন্টা ওয়েট করার পর কিন্তু ভালো করে চুলটা ওয়াশ করে নেবে। একবার এটা তোমরা ট্রাই করে দেখো, চুলটা খুব সফট হয়ে যায় অ্যান্ড হেয়ার ফলের সমস্যা কিন্তু অনেকটা কমে যায়। দেন আরেকটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল কিন্তু তোমরা ইউজ করতে পারো, আমি যখনই মাসাজ করি, লাইক অয়েল মাসাজ করি, সবসময় না হলেও কিন্তু আমি বেশিরভাগ সময় কি করি, আমি কোকোনাট অয়েলই ইউজ করি। আর কোকোনাট অয়েলের সাথে ক্যাস্টার অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল, একটা একটা, আমার তো ছোটো চুল তাই আমার একটাতেই হয়ে যায়, একটা ভিটামিন ই ক্যাপসুল আমি মিক্স করে নিই, সেটাকে হালকা একটু গরম করে নিই তেলটাকে। অ্যান্ড গরম তেল কিন্তু আমি আমার স্ক্যাল্পে মাসাজ করি না, আমি ওটাকে রেখে দিই একটু ঠান্ডা হলে, তারপর ওটা আমি আমার হেডে মাসাজ করে নিই। তো তোমরা কিন্তু এই দুটো জিনিস করতে পারো, এই দুটো কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো আর হেয়ার ফলের জন্য কিন্তু খুবই এফেক্টিভ। আর তাছাড়া দেখবে এগুলো ইউজ করলে কিন্তু তোমাদের চুলটা খুব সফট হয়ে যায়। আর একটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে অনিয়ন। অনিয়নও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো, মাঝে মাঝে তোমরা অনিয়ন ইউজ করতে পারো। অনিয়নের সাথে একটা পেঁয়াজের রস নিয়ে সেটার সাথে অল্প একটু তেল মিক্স করে সেটা কিন্তু মাথায় লাগিয়ে নিতে পারো, আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে সেটাকে ওয়াশ করে নিতে পারো শ্যাম্পু দিয়ে। তো মোটামুটি এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো, দেখবে কিন্তু তোমাদের অনেক উপকার হবে আর অনেক হেয়ার ফলটা কিন্তু কমবে। অ্যান্ড আমি যে এক্সারসাইজগুলো দেখিয়েছি এইগুলো কিন্তু ডেলি করাটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো যতটা এমনিও আমাদের এক্সারসাইজ করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো এটা এইগুলো করে দেখতে পারো, দেখবে তোমাদের হেয়ার ফলের সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে অ্যান্ড হেয়ারও হেলদি হবে, আরও ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি গ্রো করতে হেল্প করবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, যতটা পারবে এই হেয়ার স্ট্রেটনিং করা, হেয়ার স্মুথনিং করা, কেরাটিন ইজ গুড, কেরাটিন করা কিন্তু আমাদের চুলের পক্ষে ভালো, সেটা তোমরা করতে পারো, বাট যতটা পসিবল স্ট্রেটনিং স্মুথনিং এগুলো একটু কম করার চেষ্টা করো, কারণ এগুলোর জন্যও কিন্তু হেয়ার ফল হয়, অবশ্যই এগুলোর জন্য হেয়ার ফল একটু হলেও হয়। তো এগুলো যতটা পারবে একটু কম করার চেষ্টা করবে। আমার কিন্তু খুব একটা বেশি হেয়ার ফলের ইস্যু হয় না, যদিও আমার চুল কিন্তু খুব বেশি, আমার যে মাথায় অনেক চুল আছে বা চুলের অনেক গোছ আছে এটা কিন্তু না, এটা অনেকের থাকে, এটা অনেকের অ্যাকচুয়ালি ওটা ন্যাচারালি হয়, অনেকের ফ্যামিলির কারোর হলে সেখান থেকেও হয় যে চুলে অনেক গোছ আছে বা এরকম, কিন্তু আমার কিন্তু সেটা নেই, আমার কিন্তু যথেষ্ট পাতলা চুল, কিন্তু আমার খুব বেশি হেয়ার ফলের ইস্যুটা হয় না। হ্যাঁ, মাঝখানে আমার হয়েছিল বিকজ আই গট লাইস অন মাই হেড। আরেকটা জিনিস বলে রাখি যে মাথায় লাইস হওয়াটা কিন্তু কমন ব্যাপার, এটা কিন্তু হতেই পারে, বিশেষ করে বাচ্চাদের হয় যারা স্কুলে যায়। তো তখন তোমরা কি করবে, যদি তোমাদের লাইস হয় এরকম মাথায়, প্রথম থেকেই কিন্তু সেটা ট্রিটমেন্ট করবে অ্যান্ড তোমরা নিম পাতা ইউজ করতে পারো, তার জন্য নিম পাতা পেস্ট করে মাথায় লাগাতে পারো বা গরম নিম পাতার জল ফুটিয়ে সেটা দিয়ে মাথায় স্নান করতে পারো হালকা, তাতে কিন্তু লাইসগুলো মরে যাবে। অ্যান্ড লাইস হলে কিন্তু কখনো মাথায় ফেলে রাখবে না, কিন্তু বিকজ সেটা কিন্তু মাথায় স্প্রেড করে অ্যান্ড তারা কিন্তু ডিম পারে অ্যান্ড ছোটো ছোটো নিক হয়ে যায় মাথায়, তো সেগুলো কিন্তু যেতে খুবই
অসুবিধা হয়। তো প্রথম থেকে যখন দেখবে এরকম কোনো ইস্যু হচ্ছে, মেডিকার শ্যাম্পু পাওয়া যায় সেই শ্যাম্পু ইউজ করবে কদিন, অ্যান্ড নিম পাতার এরকম পেস্ট মাথায় কিন্তু তোমরা মাখবে, তাহলে দেখবে এই সমস্যা থেকে কিন্তু অনেকটা দূর হওয়া যায়। আমার যখন হয়েছিল আমি কিন্তু এইভাবেই আমার মাথার লাইস তাড়িয়েছি, খুব কষ্ট হয়েছিল বাট ঠিক আছে আমি এইভাবেই তাড়িয়েছি, এখন আর সেরকম কোনো ইস্যু নেই। তো তখন আমার এটা ওটা ইউজ করছিলাম, তো তখন আমার একটু হেয়ার ফলের ইস্যু হচ্ছিল, বাট নর্মালি এখন আমি এই টিপসগুলো কিন্তু ফলো করি, অ্যান্ড তাতে কিন্তু আমার হেয়ার ফলটা অনেকটা কিন্তু কম হয়। ন্যাচারাল যেটা হয় ডেলি এটা সবারই হয়, এটা কোনো খারাপ কিছু না, এটা আমারও হয়। তো এক্সট্রা হেয়ার ফল যাতে কম করা যায় তার জন্য কিন্তু আমি যেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমি ফলো করি, অ্যান্ড আমি চাই তোমরাও ফলো করে দেখো, আশা করি তোমাদেরও হেল্পফুল হবে। সো এটাই ছিল আজকে আমার তোমাদের জন্য হেয়ার কেয়ার টিপস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় এই টিপসগুলো তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আমাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও অ্যান্ড একটা কমেন্ট করে জানিও। আর আজকের মতো এইটুকুই, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।